নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই বারোই এপ্রিল দু হাজার বাইশ টু তিরিশে অক্টোবর দু হাজার তেইশ আঠেরো মাস অর্থাৎ দেড় বছর এই রাহু এবং কেতুর যে রাশি পরিবর্তন হচ্ছে এই বারোই এপ্রিল থেকে রাহু আপনার মেষ রাশিতে অবস্থান করবে কেতু আপনার তুলা রাশিতে অবস্থান করবে এবং তিরিশে অক্টোবর দু হাজার তেইশ বছর দেড় বছর এইভাবে কিন্তু অবস্থান করবে অর্থাৎ মেষ রাশিতে রাহু এবং তুলা রাশিতে কেতু আপনি মীন রাশি মানুষ আপনি কি রেজাল্ট পেতে চলেছেন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি বড় ধরনের বেশ কিছু খবর আপনাদের জন্য অপেক্ষা করছে আমি একটা কথা বারবার বলছি এখানে নেগেটিভ পজিটিভ দুটি কথাই আমি আপনাদেরকে বলবো এখানে কোনো মন সন্তুষ্টি করার কথা নয় তবে আপনার রাশিচক্রের রাহুল প্লেসমেন্ট কেমন কেমন আছে সেটা একান্ত দেখা দরকার দেখুন একটা কথা আমি বারবার বলছি যারা কৌশিক রায়ের ভিডিও দেখছেন তারা যারা বুকিং করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যারা দেখছেন তাদের ক্ষেত্রে আমি বলবো কৌশিক রায়ের কাছে দেখানো মানে মানেই হবে হচ্ছে বলে কোনো কথা নেই কৌশিক রায় করে দেখায় যদি আপনার জন্মছকে থাকে কি না বাঁধা আসছে আমি মানছি অর্থাৎ ইমপসিবল বলে কৌশিক রায়ের ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল তো এই কেতুর পরিবর্তন কি ফল নিয়ে আসতে চলেছে রাহু আপনার তৃতীয় ভাব থেকে ধনভাবে অবস্থান করছে এবং কেতু আপনার সপ্তম ভাব থেকে আপনার ভাগ্যভাব থেকে অষ্টমভাবে অবস্থান করছে কি রেজাল্ট পেতে চলেছেন প্রথম কথা বলি ধনভাবে অর্থাৎ আপনার কথাবার্তার মধ্যে বাক সংযম করতে হবে এবং পরিবারের লোকের সাথে কিছু ক্ষেত্রে হলো মতবিরোধ মত পার্থক্য আপনার কিন্তু তৈরি হবে অর্থাৎ আপনার কথাবার জন্য দ্বিতীয় ভাব থেকে আমরা কথার বিচার করি এবং পরিবারের মধ্যে বেশ কিছু গোলযোগ এবং রাজনীতির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ সৃষ্টি কিন্তু হবে রাহু পঞ্চম দৃষ্টি আপনার ষষ্ঠভাবে পড়ছে দেখুন আপনাদের যাদের কেস মামলা চলছিল কেস মামলা থেকে কিন্তু আপনার কিন্তু এই দেড় বছরের মধ্যে কিছুটা হলেও রিকভারি কিন্তু আপনাদের হবে শত্রুতা আপনাদের বাড়বে আমি আবার বলছি শত্রুতা আপনাদের বাড়বে কিন্তু শত্রু আপনার কিছু করতে পারবে না অর্থাৎ শত্রু পিছনে শত্রুতা করবে কিন্তু আপনার সঙ্গে যে দিকটাই হোক না কেন পেরে কিন্তু উঠবে না রাহুর দৃষ্টি ষষ্ঠভাবে শত্রু দমন কিন্তু করে থাকে আপনাদের নিজস্ব ভোগের জন্য নিজের সুখের জন্য আপনাদের খাটো কিন্তু ঋণ আপনাদের কিন্তু হবে এই দেড় বছর মধ্যে আপনাদের ঋণ হবে কিন্তু এই ঋণ আপনি কিন্তু রিকভারি এই সময় কিন্তু আপনি করতে কিন্তু পারবেন অর্থাৎ ঋণ হওয়া সত্ত্বেও ঋণের জায়গাটা কিন্তু আপনাদের রিকভারি এই সময় কিন্তু হবে রাহুর পঞ্চম দৃষ্টি আপনার চতুর্থভাবে পড়ছে অর্থাৎ এখানে মায়ের শরীর স্বাস্থ্য কিছু কিছু ক্ষেত্রে মাতার শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা দ্বিতীয় নম্বর আপনার ক্ষেত্রে আকস্মিক ধন হওয়া যেমন লটারি শেয়ার জুয়া সাট্টা এই জায়গা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন ফাটকা থেকে আপনারা কিন্তু এ সময় আপনি যদি মিন মানুষ হন আপনি কিন্তু এ সময় অর্থ কিন্তু পেতে চলেছেন এবং যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন গবেষণামূলক পড়াশোনা করছেন আপনি মিন মানুষ গবেষণামূলক পড়াশোনাতে আপনারা কিন্তু নিশ্চিত রূপে সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন তবে রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বিশেষভাবে চোখ কান খুলে আপনাদেরকে চলতে হবে এই রাহুর নবম দৃষ্টি আপনাদের কর্মভাবে পড়ছে দেখুন এই কর্মভাবে নবম দৃষ্টি পড়াতে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাটবে কিন্তু কর্মক্ষেত্রে অস্থিরতা চাঞ্চল্যতা এটাও কিন্তু থাকছে পাশাপাশি চাকরি পাবেন কর্ম কিন্তু পাবেন কিন্তু সেখানে ডিসস্যাটিসফ্যাকশানের জায়গাটা আপনাদের কিন্তু উঠে আসবে অর্থাৎ স্যাটিসফ্যাকশান স্যাটিসফাইড আপনি কিন্তু হতে পারবেন না বেশিরভাগ ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশানের জায়গা এবং এর পাশাপাশি কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট চাপ তৈরি কিন্তু হবে এই যে আঠেরো মাস দেড়টা বছর মিন ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে প্রচণ্ড পেশার কিন্তু থাকবে অর্থাৎ আপনি যদি মিন রাশির মানুষ হন আপনি যদি ভাবেন যা হবে হবে দেখা যাবে এরকম মানসিকতা নিয়ে যদি আপনি চলতে পারেন তাহলে আপনার জীবনে নতুন সূর্যোদয় আপনার কিন্তু হতে চলেছে এই জায়গাটা কনফার্ম যারা চাকরি ক্ষেত্রে পরিবর্তন চাইছেন পদোন্নতি চাইছেন পথ প্রতিষ্ঠা চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আমি আবারও বলছি পদোন্নতি পথ প্রতিষ্ঠা চাকরি ক্ষেত্রে প্রমোশনের জায়গা এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়বে এই জায়গায় এই সেক্টরগুলো কিন্তু আপনাদের যথেষ্ট লাভ আপনাদেরকে কিন্তু দিবে রাহু এবং রাহু আপনাদেরকে বেশ কিছু কাজ আটকে ছিল সেই কাজ আপনাদের কিন্তু এই সময় সম্পন্ন আপনাদের কিন্তু করবে রাহু ধনভাবে অবস্থান করে করায় আপনাদের অর্থ সমাগম যেমন হবে অর্থ আসবে তেমনি আপনার ক্ষেত্রে খরচের মাত্রাটাও কিন্তু বাড়িয়ে দেবে অর্থাৎ ইনকাম করবেন কিন্তু সেভিংসের জায়গাটা সেই তুলনায় কিন্তু থাকবে না অর্থাৎ সেভিংসের দিকে আপনি নজর দিন মিন রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে আবারও বলছি আপনার কথাবার্তার মধ্যে বাক সংযম করুন পরিবারের লোকের সাথে আপনার মত পার্থক্য মতবিরোধ তৈরি হবে নিজের নিকট নিকট আত্মীয়র সাথে এবং নিজের রাগ সংযত করুন রাগ আপনাদের কিন্তু এ সময় বৃদ্ধি কিন্তু করবে এই আঠেরো মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে যেমন শুভ তেমনি বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আমি সমস্যা সমস্যাগুলো দেখছি তবে যাদের ক্ষেত্রে রাহু খারাপ আছে আমি আবারও বলবো রাহুর কবচ আপনারা পরিধান করুন বিশেষভাবে লাভ পাবেন এবং কেতু আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত রোগ হওয়ার সম্ভাবনা থাকছে মেডিক্যাল এক্সপেন্সেস কিছু কিছু ক্ষেত্রে কেতু অষ্টমে থাকা আপনাদের বাড়বে অর্থাৎ কিছু হলেও আপনার ভুল ট্রিটমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে অর্থাৎ ভুল চিকিৎসা আপনার ক্ষেত্রে কিন্তু হতে পারে অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন অর্থাৎ এই যে রাহু কেতুর রাশি পরিবর্তন বেশ কিছু ক্ষেত্রে যেমন ভালো দিবে ঋণ মুক্তি করাবে ঋণ হলো আপনার কাছে ঋণটা মাইনর অর্থাৎ এই ঋণ আপনি কিন্তু পরিশোধ করতে পারবেন কিন্তু যে জায়গাগুলো সমস্যা আসবে সেটার এই বারোই এপ্রিলের আগে আপনারা রাহু কবচ পরিধান করুন আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ হবে এই দেড়টা বছর তিরিশে অক্টোবর পর্যন্ত কিন্তু থাকছে অর্থাৎ টানা দেড় বছর কিন্তু আপনার যেমন ভালো কিছু দিকগুলো আপনাদেরকে বললাম পাশাপাশি যে জায়গাগুলো খারাপ আছে সেটাও কিন্তু আপনাদেরকে আমি জানালাম তো প্রিয় দর্শক বন্ধু এই ছিল ভিডিও আপনাদের এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে করুন এবং এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটি বুকিং নাম্বার সম্পূর্ণ পেড সার্ভিস ফ্রি সার্ভিস এটি নয় আপনারা এখানে বুকিং করে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ